কোনটা সংসারের কাজ মেজ বৌদি? ওই বড় বৌদির জন্য লেবুর জল করাটা, ওইটা বড় বৌদিকে বলে দিই, ওটা বড় বৌদির পার্সোনাল কাজ। আর বৌদি ভাই সংসারের সমস্ত কাজ সামলে যেটুকু সময় পায় তাতে নিজে প্রস্তুতি নিচ্ছে। তারপরে তারপরে মেয়েটা সারা রাত ঘুমোয়নি পর্যন্ত। আমি দেখেছি ওকে, ওর ঘরে টেবিল ল্যাম্পের আলো জ্বলছিল, সর্দা ভাই ফোন আসার অপেক্ষা করছিল সারা রাত। তোর চোখ মুখ খুব শুকনো লাগছে কেন? পরম ফোন করেনি? না পরমা, ওনার ফোনটা তো সুইচ অফ পাচ্ছি। পরমের কি খবর, পৌঁছে গেছে? জানি না কাকা, দেখুন আমি কখন থেকে চেষ্টা করছি কিন্তু ফোনটা তো বন্ধ পাচ্ছি। ফোন বন্ধ? সে কি, এতক্ষণে তো সিঙ্গাপুরে পৌঁছে হোটেলে ঢুকে যাওয়ার কথা। হোটেলে তো ঢুকে গেছি, আমার সঞ্জুর খানদানি হোটেল আছে না ওখানে, আচ্ছা সে জামাইয়াদর চলছে। এই টিয়া একটা কাজ করতো, যে কোম্পানিতে পরম ইন্টারভিউ দিতে গেছে তাদের একটা ফোন কর, তাহলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। এই খেয়েছে সন্দেহকে যে কাজটা করতে বলেছিলাম সেটা এখনো করেনি নাকি? এরা তো কোম্পানিতে ফোন টোন করে বসলে তখন সব ফাঁস হয়ে যাবে, আর পুলিশে খবর দিয়ে পেলে তো আরো সমস্যা, সব ধরা পড়ে যাবে। ওমকে খুঁজে বার করতে দুদিনই লাগবে না। ধুর, আর পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। বাবা, পরম আমাকে একটা মেল করেছে। মেল করলো ছোট্টা ভাই, কেন ফোন করলো না কেন? কি লিখেছে বলতো আগে? আমি ঠিকঠাক পৌঁছে গেছি, আমার ফোনটা কাজ করছে না তাই ফোন করতে পারছি না, তোর মেল আইডিটা জানা ছিল তাই মেল করে জানালাম, একটু বাবা মাকে বলিস, টেনশন করতে বারণ করিস। যাক বাবা, সঞ্জুটা আমার জোর বাঁচা বাঁচিয়েছে।